মালয়েশিয়ায় শেষ হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মেলায় প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। তিন দিনব্যাপী মেলার প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি অংশ নেয় দশটির দেশের 780 প্রতিষ্ঠান। মেলা দেখতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বহু মানুষ। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় মেলা। এর আয়োজন করে ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট। মেলার উদ্বোধন করেন মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার আবু বকর ইউসুফ। বাংলাদেশ হাই কমিশনের স্টলে প্লাস্টিক পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাট পণ্য ও খাদ্যপণ্যের প্রদর্শনী চলে। মেলার শুরু থেকেই বাংলাদেশ হাই কমিশনের স্টলে ছিল দেশি বিদেশিদের ভিড়। মেলা পরিদর্শন করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। জানান, বাংলাদেশি পণ্য মানসম্মত হওয়ায় এর চাহিদা ক্রমেই বাড়ছে। আনন্দিত যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 35তম ইন্টারন্যাশনাল মেশিনারিজ এক্সপো ফেয়ার, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশের যে সমস্ত কোম্পানি রপ্তানিকারক প্রতিষ্ঠান আমাদেরকে পণ্য দিয়ে, এক্সপোর্টেবলস দিয়ে সহায়তা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশীয় পণ্য ছাড়াও মেলায় প্রদর্শন করা হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্যাকেজিং শিল্প, পর্যটন ও বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত প্রামাণ্য চিত্র। বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এই মেলা শেষ হয় শনিবার। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।